আব্দুল আনসারি ওভারের পরের বলে এবারে কিন্তু হাঁটু কেটে সুইপ করেছেন মিড উইকেট দিয়ে, গ্যাপটা পেলেন না ফিল্ডার বলের লাইনে কামরুল ইমনের কাছে আব্দুল আনসারি, এবারে কিন্তু বেরিয়ে এসেছিলেন বিপজ্জনকভাবে উইকেট রক্ষক রাসেল পারভেজ বল ধরে উইকেট ভেঙে দিয়েছেন, আবেদন করছেন তিনি এবং প্রথম উইকেটের পতন কিন্তু ঘটল, স্ট্যাম্পড হয়ে গেলেন কামরুল ইমন। ওয়াইড বল ছিল, অনেকটা বাইরের বল, সেটাকে খেলবার জন্য বেরিয়ে আসলেন এবং রাসেল পারভেজ যখন কিপিং করেন এবং তিনি যখন এই ধরনের সুযোগ পান সেটাকে কোনোভাবেই তিনি হাতছাড়া করবেন না, অনেক অভিজ্ঞ একজন কিপার, উইকেট কিপার ব্যাটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। অ্যাকশন রিপ্লে, অনেকটা বেরিয়ে গিয়েছিলেন, প্রায় দুই তিন স্টেপ বেরিয়ে গিয়েছিলেন তিনি ব্যাক কোর্ট। এবারে কিন্তু তুলে মেরেছেন হাওয়ায় ভাসছে বল, ফিল্ডার আছেন একাধিক এবং শেষ পর্যন্ত হাবিবের হাতে ধরা পড়লেন দ্বিতীয় উইকেটের পতন 81 রানে। আশরাফ আরো একবার অ্যাকশন রিপ্লে, ও অল্পের জন্য সেটা হাতছাড়া হয়, তাহলে কিন্তু এবার কিন্তু ফুল লেন্থে একটা ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি, স্টেপে বাইরে সরাসরি লাগলে একটা আবেদন হবে, রাসেল পারভেজ কিন্তু উইকেট ভেঙে দিয়েছেন খুব কাছাকাছি জায়গায় রেখেই, দুই ব্যাটার স্ট্রাইকটা রোটেট করার চেষ্টা করছিলেন এবং রাসেল পারভেজ বল ধরে সরাসরি উইকেট ভেঙে দিয়েছেন। অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পাচ্ছি ব্যাটার ব্যাটটা মাটিতে ঘষার চেষ্টা করছিলেন, তিনি ব্যাটটা প্লেস করবার চেষ্টা করছিলেন, উইকেট কিন্তু ভেঙে গেছে অনেক আগেই এবং সেই সাথে পারেনি কিংবা ক্যারিয়ার হিসেবে বলতে বলতে ক্লিন বোল্ড হাবিব ওয়ান্স অ্যাগেইন। গতকাল কিন্তু আপনি বলছিলেন হাবিবের কথা, আমি ইমপ্রেসড অফ হিজ ডেলিভারিস, আমি লেফট আর্ম সিমার দেখেছি এবং একই সঙ্গে এই কাজটা রপ্ত করতেই সবচেয়ে বেশি কঠিন হয়, এবারে তো ব্লক হোলে দিয়েছিলেন বলটা, অ্যাবসলিউট এন্ড ইটস বিউটিফুল অ্যাজ ওয়েল, অফ স্টাম্পের বাইরে ব্যাক ফুটে ভর রেখে পুল শট, বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, টিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন দাঁড়িয়ে, খানিকটা সামনে এসে ক্যাচ লুফে নিলেন রানা কুমার রয়, এভাবেও আউট হয় কারণ টাইমিংটা যদি কম হয় এবং যদি পারফেক্টলি টাইম না হয় তখন ডিস্টেন্স কাভার করাটা ডেফিনেটলি টাফ। লুক এট দিস চেঞ্জ অফ পেস, আ বিট ভ্যারিয়েশন, ব্যাটটা একটু আগে চালিয়েছেন সেই কারণে কিন্তু ডিস্টেন্সটা কভার করতে পারেননি। 34 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল এমটি। আপনাদের এক্সপেকটেশন কি কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রথমেই আমাদের ব্যাংকের পক্ষ থেকে এই অর্গানাইজিং গ্রুপকে এবং এখানকার কলাকৌশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটি ব্যাংক যেখানে ডিসিপ্লিনই আমাদের মূল থিম, তার পাশাপাশি আমরা আমাদের খেলাটাকে আমরা সবসময় একটা স্পোর্টিং মনোভাবের মধ্যে নিয়ে আসছি, তো দ্যাটস ওয়াই আমাদের অনুভূতি যে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আমি এমনিতেই মাঝে মাঝে সেই সত্তাটাকে দমিয়ে রাখি। তবে সে কথা পরে আসছে, মাহফুজ এবারে কিন্তু আউট হয়ে গেলেন, লফটের একটা শট খেলবার চেষ্টা করেছিলেন ফিল্ডার একেবারে লাইনে, খুব একটা অসুবিধা হয়নি তার ধরতে, নাজমুল ওয়াজ দ্য ফিল্ডার এবং তৃতীয় উইকেটের পতন 57 রানে। আনসারি তিনি আউট হয়ে গেলেন, আসলে ভালো ব্যাটার একজন, ভালো বলও করে থাকেন তিনি, ব্যাটিং অলরাউন্ডার, তবে এই মুহূর্তে যে শটটা খেললেন একেবারে ফিল্ডার বলের নিচেই, খুব একটা অসুবিধা হয়নি তার বলটা ধরতে, বলটা ধরে একটা উদযাপন নাজমুলের কাছ থেকে